হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ব্লগ। তো গাইজ, আজকে আর একটা নিউ ব্লগ করছি। তো আজকে আমরা দুদিন আগে মাসি বাড়ি ঘুরতে এসেছি। তো মাসি বাড়ি স্যার ব্লগ দেইনি, কারণ দুই তিনবার একই রকমই হয়ে যাবে বলে। তো একটা জায়গা ঘুরতে এসেছি, তার জন্য আমরা তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করি। তো আমরা এসেছি তিলপাড়ার ব্যারেজ দেখতে। তো এত রোদ যে আমাকে সানগ্লাস ইউজ করতে হচ্ছে, তাছাড়া আমি সহজে করি না, কিন্তু আমার প্রচণ্ড চোখে ব্যথা করছে। আর তোমাদের সাথে একবার ড্যামটা শেয়ার করছি। আর চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি কথা না বলে আজকে ভিডিও স্টার্ট করা যাক। তো লেটস গো। ড্যাম তো শুনেছি, ছোটবেলায় আমাদের যখন গাড়ি ছিল তো গাড়িতে করে আগে আমোদপুর আসতাম, তো তখন এটার উপর দিয়ে আসতো। তো দেখতে বেশ ভালো লাগছে, অনেকটা ফারাক্কার মতন, কিন্তু ফারাক্কারটা আরো চরম বড়। কি ক্যানেল ট্যানেল হতে পারে। তো গাইস, জলের স্রোতটা তোমরা একবার দেখতেই পাচ্ছ, রোডটা এত যে তাকানোই যাচ্ছে না। আজকে বক্রেশ্বর ঘুরতে যাওয়ার কথা ছিল, তো বক্রেশ্বর যাওয়া হলো না, তো তার জন্য এখানে আমরা এলাম। আমি, রিও, কৃষ্ণ আর দাদা ভাই এসেছি। আর রিওকে তো তোমরা চেনোই, জাস্ট নাজারাটা দেখো তোমরা। লাল মাটি, লাল জায়গা, বিকেল বেলায় যে ঠাকুর বিসর্জনটা দেখলে ওইটা হচ্ছে আমাদের ঠাকুরটা, আর ওইটা বিসর্জন করবার পরে আমরা এসেছি। তো সেদিন সন্ধ্যা হয়ে গেছিল, আর কালকে ওই যেহেতু ওই মন্দিরগুলো গিয়েছিলাম আর ওগুলো দেখানো হয়েছে বলে কোনো ব্লগ করিনি আমি, ছোট ভিডিও করেছি, দেখাবো, মানে দেখতে পাবে আর পোস্ট হয়েও যাবে। একটা কথা, আমি বারে বারে মেসাঞ্জোর বা মাইথন বলেছি ভিডিওতে, তো এটা হচ্ছে তিলপাড়ার ব্যারেজ, আমি ভুলে গেছিলাম নামটা। তো ফটোশুট চলছে এখন। দেখা কমপ্লিট হয়েছে, আর এবার আমরা বাড়ি যাচ্ছি, বাড়ি, মাসিদের বাড়ি। তো প্রচন্ড রোদ গরম, তো সিউড়ির এবার মোরব্বা কিনবো, যেটা সিউড়ির ফেমাস জিনিস। আমার বেলের মোরব্বাটা বেশি ভালো লাগে। তো এটা হচ্ছে ড্যামের অপোজিট সাইডটা, গেটগুলো সব বন্ধ। তো ওখানে নেমে ছবিটা বেশ ভালোই তোলা হবে,
তো দেখি যদি নামতে পাচ্ছি তো ভালো হবে দেখি তো আমাদের তো নদী নিচে নামা হলো না তো আমরা এবার বাড়ি চলে যাব তো আমরা এবার মোরব্বা কিনতে এসেছি এই দোকানটা থেকে দোকানটার নাম আর দেখালাম না তোমাদেরকে গাইস আমি দুটো রাষ্ট্রের খাবার নিয়ে নিয়েছি এটা হচ্ছে পাঞ্জাবে লস্যি আর এটা হচ্ছে গুজরাটের ধোকলা তো ধোকলা আর লস্যি খাচ্ছি এবার দিয়ে বাড়ি যেয়ে দেখা হচ্ছে আর এগুলো আচার নিয়েছি যেটা আমাদের সিউড়ির বিখ্যাত আচার মোরব্বা